এসে পুরো এদিক দিয়ে 90 ডিগ্রি ঘুরে গেছে। চাইনা সম্পর্ক নষ্ট হোক কারোর সঙ্গে, এইভাবে টুকটাক করে অন্তত সম্পর্কটাকে ঠিক রাখা খুব প্রয়োজন। কোনটা তোমার নাম? কি নাম? কিষানু মিত্র বলতে হয়। তাহলে ওটা ওইখানে থাকে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকে। তো কিষানু দেখো সকালবেলায় নাম নিতেছে কেন বলো? তোমার নাম হয়নি? ওর নাম নাকি হয়নি? তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ডালিয়া, তিতানু মিতর, কাকার আছে, বসো 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 খেতে বসো। দাদার নাম কি জানো তুমি? দাদা না, সরি কাকা। কাকার নাম কি? কাকা হয় তো, দাদা বলছিস কেন? কাকার নাম কি? বড় মাতুব্বর এসছে, কাকার নাম লিখবে। তো ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিন আমাদের তো নিরামিষ, শনি আর মঙ্গল। তো অতীত এসছে বাড়িতে, তো নিরামিষ তো কেমন হয়ে যায় ব্যাপারটা। তো মাকে বললাম যে কালকে আজকে হোলি না, কালকে পরশু দিন হোলি আমাদের এখানে। এই যে কিষানুর হোলি নাকি আসছে। কত বছর খেলেছিস তুই? ক বছর ধরে খেলছিস? আজকে 1 বছর, এই প্রথম বছর খেলছিস তুই। তুই এত কিছু জানলে হবে? মানুষ তো বলবে তুই জানিস না মিথ্যে বলছিস। কি যে বলে
কাকা দাদা কোথায়? কাকা কি আনবো? কি আনবো? কি হোলি আনবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি দেবা না কাউকে? চোখ বন্ধ করে থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও খেয়ে নাও। ঠিক আছে তুমি খেয়ে নাও, আগে খেয়ে নাও, বাবা খেয়ে নাও তারপরে। তো সিঁড়িগুলো এই যে পালিশ করতে শুরু করেছে, একবার পালিশ করা হয়ে গেছে, আর দেখো কেমন দুধের মতন ফকফকে ঝকঝকে ফসা হয়ে গেছে। আরও এবার শুকনো শুকনো ঘষেছে, এবার এই জল দিয়ে ঘষতে হবে। আর পাতাটায় একটা সবুজ সবুজ ভাব রয়েছে, যেটার জন্য বেশ ভালোই লাগছে। বসার জায়গাটা আজকে ফাইনাল হয়ে যাবে, সিঁড়িগুলো এখনও টাইম লাগবে, তো বসার জায়গাটা আজকে নাকি হয়ে যাবে। এরকম লাগছে সিঁড়ির থেকে, সুন্দর কিন্তু লাগছে। এখন টাইলসের মর্যাদাটা বোঝা যাচ্ছে যে টাইলস তো মার্বেলের আসল রূপটা এবার বেরিয়ে এসেছে। এত টাকা খরচ করে মানুষের মার্বেল কেন বসায় সেটাই এখন বোঝা যাচ্ছে আস্তে আস্তে। কেন টাইলস লাগানো? কাকা কেমন ভাবে দৌড় করাস না, কি আরম্ভ করেছে বলো দেখি। এ 12 মাসে কাটালে কাটালে যেতে। আরে কাকা কেমন ভাবে দৌড় করাস না, কি অবস্থা দেখো তুই। তো আজকে শনিবারের বাজার, শনিবারে কি সব রান্না হবে তা কি জানি? মুগের ডাল, বাবা রে তুই প্লাস্টিকটা খুলতে হবে আজকে, বুঝলা? প্লাস্টিকটা ভেঙে ছিঁড়ে মেরে পড়বে কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টিতে। কি করছে রে? এটাই হচ্ছে আমাদের ক্লাব। তো ক্লাবের এবার নতুন করে শুরু হচ্ছে রংদোলের মানে গোপাল পুজো, তো এখানটাই হবে গোপাল পুজো। তো আমাদের ক্লাবের তরফ থেকে ও লাইট লাগানো হচ্ছে ঘাটে, সরকারি লাইট, বড় লম্বা স্ট্যান্ড দিয়ে তারপরে লাইট লাগানো হয়েছে। এইখানটায় ওই লাইটটা লাগানো হবে, পুরো ঝকঝকে চকচকে হয়ে যাবে চারিদিকটা। সেই জন্যই ক্লাবে একটু লোকজন ডাকা হয়েছে, সেখানে এসছি, আলোচনা হবে, চাঁদা হবে, কত কি বাজেট সেসব নিয়ে আলোচনা হবে। কাল বাদে পরশুই রংদোল, খুব তাড়াতাড়ি চলে এসছে। আমিও সবে এলাম কালকে বাড়িতে, এদিক থেকে এসে পুরো এদিক দিয়ে 90 ডিগ্রি ঘুরে গেছে, এদিক দিয়ে সিধা চলে গেছে। তো স্নান করে চলে এসেছি, এখন হবে খাওয়া দাওয়া। তো শনিবারের খাবার বুঝতেই পারছো, নিরামিষ সব। তো নিরামিষের মধ্যে প্রচুর আইটেম, তো কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবছি এখন। কোনটা রেখে কোনটা খাবো না, সবকটাই খাবো, চিন্তা কিছু। তো মা অনেক কিছুই রান্না করেছে আজকে, চলো দেখাই একবার। প্রথমেই দেখি গরমা গরম ফুলকপির ওই বাঁধাকপির বড়া, না গরমা গরম বাঁধাকপির বড়া। আর এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে আলু পোস্ত, যেটা অনেকদিন পর আমাদের বাড়িতে হলো। আর এটা হচ্ছে গিয়ে আলুর চিপস, আর এটা হচ্ছে গিয়ে টক দই। তো ভাত বাড়া হয়ে গেছে আমার, মার আর বাবুর। আর কিষানুর আর সোনু দুজনেই খেয়ে নিয়েছে অ্যাডভান্স, দুজনকেই খেতে দেওয়া হয়ে গেছে। বেলা হয়ে গেছে যেহেতু, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তো সেই কারণে। চলো খেয়ে নিই তাহলে শনিবারের দুর্দান্ত সব মেনু।
ইশানু খাওয়াইছে তোমারই গান শুনতে যেতে হবে আজকে ঠুনুরের কাছে যাবে গান শুনতে কি গান শুনতে পদা বলে দিতে হবে না করে চলে যাবো দরজা খুলতে বলছে তো দরজা খুলতে বলছে দাঁড়িয়ে আছে রাস্তা কিষানোর বান্ধবী এসেছে কি বল কি হলো পড়া আছে পড়তে যাবা ওই ব্যাগ নিয়ে ও আচ্ছা ঠিক আছে আরো ব্যাগ ছিল তো সেগুলো কোথায় যাও বারান্দায় ফাইনাল পালিশ চলছে আজকে তো আজকেই বারান্দার কাজ কমপ্লিট হয়ে যাবে তো এরকম হয়েছে লাস্ট ফিনিশিং তবে জল রয়েছে ওপরে জলটাকে ছেড়ে পরিষ্কার করে দেবো সিঁড়িতে মনে হয় দুবার করে ঘষা হবে একবার প্লেন ঘষেছে একবার জল দিয়ে ঘষেছে এবার সাফসাফাই করছে আবার মনে হয় ঘষে করতে হবে সিঁড়িটা এখনও হয়নি কবার ঘষা হলো সিঁড়ি সিঁড়ি কবার হলো আর একবার তিনবার হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক ওই সাইডগুলো হয়ে যাবে হ্যাঁ তারপর তো আবার এই নিচের এই সাইডগুলো তো আপনাকেই করতে হবে এই বাস বাই বসার জায়গার এই নিচের এই সাইডগুলো এগুলো করতে হবে হাত মেশিন করে তারপরে এই নিচের এই সিঁড়িটা রয়েছে তারপর সামনে এই সিঁড়িটা রয়েছে এগুলো করতে হবে বিভিন্ন কাজ আছে তো এই যে সিঁড়িগুলো এরকম হয়েছে ভালোই লাগছে বেশ আর এই এই পাথরগুলোতে একটু সবুজ সবুজ একটা ব্যাপার রয়েছে যার জন্য আরও বেশি সুন্দর লাগছে পুরোটা হয়ে গেছে দুবার করে ঘষা সিঁড়িতে নাকি তিনবার ঘষবে আর একবার ঘষবে কারণ সিঁড়িতে বেশি স্লিপ হলে নাকি অসুবিধা তো সেই জন্য আর বসার জায়গায় তো ছবার ঘষেছে কে কে চলে গেছে না কে কে গেল মা যাবে এখন তো কদিন তো খুব ঘোরাঘুরি হলো আমাদের কদিন শনিবারে গেছি আর ঢুকলাম হচ্ছে গিয়ে শুক্রবারে না বৃহস্পতিবারে ঢুকলাম শুক্রবার আবার ওখানে গেলাম হ্যাঁ তো প্রায় চার পাঁচ দিন পাঁচ দিনের ট্যুর হলো একটা তো যাই হোক খুব সুন্দর ঘুরলাম এইভাবে আসতে মানে মাঝে মধ্যে আত্মীয়দের সঙ্গে যাওয়া আসা না থাকলে সম্পর্কটাও নষ্ট হয়ে যায় তো চাই না সম্পর্ক নষ্ট হোক কারোর সঙ্গে এইভাবে টুকটাক করে অন্তত সম্পর্কটাকে ঠিক রাখা খুব প্রয়োজন এবার দেখো মা বাবা রয়েছে তারা সম্পর্কটাকে টিকিয়ে রেখে এসছে যেভাবেই হোক অনেক দিন পর পর হয়তো গেছি কিন্তু ফোনে যোগাযোগ রেখেছি এইভাবে সম্পর্কটাকে রক্ষা রেখেছি এবার তাদের অবর্তমানে আমাকেও তো এই সম্পর্কগুলোকে রক্ষা করে রাখতে হবে তাই না
তো সেই জন্য আমাকেও প্রত্যেকটা আত্মীয়ের অ্যাড্রেস, যাওয়া আসা, মুখ চেনা, এগুলো করে রাখা খুব প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাকেও এই এরকমভাবে মাঝে মধ্যে যাওয়ার দরকার। তা আমি দেখো এই দিদুন বাড়িতে, এই দিদার বাড়িতে এই ফার্স্ট টাইম গেলাম, আমার মানে জীবনে আমি প্রথম গেলাম এই আর কি। মা এর আগে দুবার না তিনবার গেছে, মা আর এই বাবু দুজনে। তো এই যে জেঠু বাড়ি, জেঠু বাড়িতে হয়তো কত বললাম 7 বছর পর আমি গেলাম, মা এই ফার্স্ট টাইম গেল জেঠুর বাড়িতে। মানে এত দূর, মানে ওখানে যাওয়া আসার কথা ভাবলেও মানে ভয় করত। তো যাই হোক, আমি উদ্যোগ করে, আমি চেষ্টা করে নিয়ে গেলাম। তো মারও খুব ভালো লাগলো যে নিজের, আমাদের নিজেদের মানুষ বলতে ওই জেঠুরাই আছে, আমাদের বাবার দিক দিয়ে যেসব আত্মীয়রা। মটর হ্যাঁ, তো নিজেদের আত্মীয়দের মধ্যে ওরাই আছে মানে বাবার দিক দিয়ে। আর তাছাড়া দিদুন বাড়ি তো মানে মায়ের আত্মীয়। তো তাছাড়া আর কি পিসিরা আছে, তো পিসিরা সব কাশপাশ দিয়ে থাকে, তো ওই জন্য খুব একটা আসা যাওয়া হয় না আর কি। মানে দূরে থাকলেও আসা যাওয়া হয় না, কাছে থাকলেও আসা যাওয়া হয় না, কোথায় থাকলে যে আসা যাওয়া হতো। তো যাই হোক, দূরে বলে এত দূরে হয়ে গেছে, সেখানে যেতে আসতেই ভয় লাগে। মানে আগে অ্যাকচুয়ালি এখন তো রাস্তাঘাট হয়ে গেছে, গাড়ি নিয়ে চলে গেলাম। মানে একটা সময় এরকম ছিল, ওই ব্রিজ ফ্রিজ কিছু ছিল না দামোদরের উপরে, ওই দামোদরের মধ্যে দিয়ে যখন জল থাকতো না দামোদরে, তখন ওই দামোদরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো, সাইকেল নিয়ে যেতে হতো, এইভাবে যেতে হতো। তো সেই জন্য ওদের যাতায়াতের মানে পরিস্থিতিটা খুব খারাপ ছিল, সেই কারণে যাওয়া আসা হতো না। তো এখন রাস্তাঘাট হয়েছে, তাই বললাম যে চলো গাড়ি যেহেতু আছে তাহলে কিষানুকে নিয়েই চলে যাই আমরা। কিন্তু এত দূরে বাস জার্নি করে, ওটা বাস রুট, তো বাস জার্নি করে কোনো মতেই সম্ভব না কিষানুকে নিয়ে যাওয়া ওখানে। এই গরমের মধ্যে বাস জার্নি করা ভীষণ কষ্ট। তো সেই সব চিন্তাভাবনা করে অনেক সময় যাওয়া হতো না। তো 7 বছর পর গেলাম, মানে আমার বিয়েরও 2 বছর আগে তো গেছিলাম আমি একা। তারও অনেক বছর আগে বাবা একবার গেছিল, দাদুও গেছিল তারও আগে, এরকম আর কি। মা এই ফার্স্ট টাইম গেলাম আমার সাথে। তো মায়ের কথা ভেবেই আর কি বিশেষ করে আমি গেলাম। তার বৌদিরা ভীষণ ভালোবাসে, বৌদিদেরকে নিয়ে ঘুরতেও গেলাম। তো আবার অর্ডার হয়ে গেছে শীতের দিনে যেতে হবে, মানে 1 বছর পর এখনো। তো শীতের দিনে গেলে ওখানে দেখলে সুন্দর সুন্দর জায়গাগুলো। তো ওই জায়গায় আমরা ওই যে কি বলে যেখানে আমরা আর কি ঘুরতে গেছিলাম বৌদিদেরকে নিয়ে, তো ওখানে গিয়ে আমরা পিকনিক করবো, এরকম প্ল্যান হয়েছে। তো সেই আশায় আছি শীতের দিন আসলে। আর শীতের দিনে না প্রচুর চাষবাস থাকে, আলু থাকে, তারপরে এই যেসব শীতের সবজি শাক টাকগুলো অনেক কিছু থাকে, তো সেগুলো দাদারাও চাষ করে, তো খুব মজা হবে। তো শীতের দিনে আমরা গিয়ে বেশ কয়েকটা দিন ওখানে কাটাবো, এরকমই প্ল্যান আছে। তো আসুক, দেখা যাক 1 বছর পর হয়, ঠিক আছে। এই তো সবে ঘুরে এলাম, 1 বছর পর অবশ্যই যাব। সামনে গিয়ে ওই যে লাইটটা দেখা যাচ্ছে, ওখানেই একটা বাড়িতে ওই কীর্তনটা হচ্ছে আর কি, শ্রাদ্ধ বাড়ি। তো গরমের দিন একটু রাস্তা দিয়ে খাওয়া দাওয়ার পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমাদের রাস্তায় মানে কাজ হবে আসলে, ভোট সামনে আসছে, একটু কাজ টাজ তো হবে আমাদের রাস্তাঘাটের, গ্রামের একটু কাজ টাজ হবে টুকটাক করে এখন। তো যাই হোক, যে কারণেই হোক হয়তো এটাই ভালো। তো এই যে রাস্তার সব পাথর টাথর সব ফেলে রেখেছে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে না ঘুমটা মানে যেন শুয়েও শান্তি হয় না, তো সেই কারণে ভাবলাম যে একটু ঘুরে টুরে রাস্তা দিয়ে যদি একটু হজম টজম হয়, পেটটা একটু কম হয়, তাহলে ঘুমটা বেশ ভালো হবে কেন। তো সেই কারণে একটু বেরোলাম। আর গরমের দিন তো বাইরে দিয়ে একটু শান্ত শান্ত একটা পরিবেশ বেশ ভালোই লাগে। ওই যে বাড়ি আমাদের, লাইট জ্বলছে এদিক ওদিকে সব বাইরে দিয়ে।
আমাদের এইখানে একটা লাইট লাগিয়েছি, লাইটটা ভীষণ পাওয়ার। দেখো কতটা জায়গা নিয়ে পুরো আলোকিত হয়ে থাকে, পুরো উঠোনটাই আলো হয়ে থাকে একটা লাইটে। আর এই পাশের যে লাইটটা লাগানো হয়েছে এইটা কমজোরি হয়ে গেছে, খুব একটা বেশি আলো হয় না, এটা চেঞ্জ করে নিতে হবে এরপরে। তো চলো বেশ একটু ঘোরাঘুরি করলাম, যা হয়েছে ওইটাই ভালো। তো সামনেই আসছে রংদোল, আর রংদোলে কিষানুর তো বায়না হয়ে গেছে কি হোলি, কিষানুর হোলি লাগবে। আর হোলি হচ্ছে গিয়ে কাকার জন্য, বাবার জন্য, দাদার জন্য, আমার জন্য এবং নিজের জন্য, কিষানুর জন্য হোলি লাগবে। সকালবেলায় খেতে খেতে বলে দিয়েছে হোলি লাগবে, তো হোলি লাগবে তখন লাগবে, তোর নাকি হোলি লাগবে বলো, সবার জন্য হোলি লাগবে। তো ও আমি বুঝতে পারছি না, ও মনে হয় ওর জীবনেই প্রথম ও হোলিটা মানে বুঝতে পারছে আর কি। যে দুবছর ওর লাইফে গেছে সে দুবছর তো ওর বুদ্ধি হয়নি, বুঝতেও পারিনি। তো এবার হোলি বলে বেশ ভালোই জাঁকজমক ওর মনের মধ্যে। তো ও হোলির সম্বন্ধে কী বুঝেছে জানি না, তো ওর এখনও হোলি লাগবে। আর কি কোথায় শিখেছে বেলুন দিয়ে, বেলুনের মধ্যে জল ভরে না বেলুনের মধ্যে রং ভরে ছুঁড়ে ছুঁড়ে মারতে হয়, সেসব কোথা থেকে শিখেছে ভগবানই জানে। তো এইসবগুলো বলছে এখন। তো বাচ্চারা আমি সেটাই ভাবি যে এদেরকে কে যে শেখায়, মনে হয় শেখানোও লাগে না, ভগবান মনে হয় ওদের ব্রেনের মধ্যে ঢুকিয়েই দেয় যে হ্যাঁ হ্যাঁ ভাই তোর এবার এটা লাগবে, তুই এটা চাইবি, তো এটা এইভাবে এইভাবে করবি। কারণ না দেখে মানুষ শিখে কী করে এটাই আমি বুঝতে পারলাম না। রং রং খেলা সম্বন্ধে ও পুরো আইডিয়াও হয়ে গেছে। তো যাই হোক, কথায় কথায় বেশ অনেকটাই রাত হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 10:45। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য। তো চলো আজকের মতো, বাই বাই।